হাই फ्रेंड्स আপনাদের সবার জন্য একটা ভীষণ বড় গুড নিউজ আছে অর্থাৎ যা যা কাইনমাস্টারের মধ্যে বাংলা ফন্ট ইনস্টল করতে গিয়ে ইনস্টল করতে পারেননি ব্যর্থ হয়েছেন অনেক ভিডিও ইউটিউবে আপনি দেখেছেন কিন্তু সেই ভিডিও মতো যখনই আপনি কাইনমাস্টারের মধ্যে বাংলা ফন্ট ইনস্টল করতে গেছেন আপনি সফল হননি কিন্তু আজকের ভিডিওতে আপনাকে আমি দেখাবো কেবলমাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কাইনমাস্টারের মধ্যে স্টাইলিশ বাংলা ফন্ট ইনস্টল করতে পারবেন আপনি আপনার পছন্দ মতো স্টাইলিশ বাংলা ফন্ট ইনস্টল করতে পারবেন সো এর জন্য আপনাকে এত কিছু পজিটিভ মেইনটেইন করতে হবে এত ভিডিও আপনাকে ইউটিউবে দেখতে হবে না এটাই আপনার জন্য শেষ ভিডিও হতে চলেছে আপনাকে আদার্স কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না আপনি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এটি অর্থাৎ 5 থেকে 10 সেকেন্ড লাগবে আপনাকে কাইনমাস্টারের মধ্যে বাংলা ফন্ট ইনস্টল করার জন্য তো ফ্রেন্ডস নতুন আপডেট চলে এসেছে তো আপনাকে আর এত কিছু করার প্রয়োজন নেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনে দেখবেন এটি আপনার কাছে আমার অনুরোধ হইল এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি মনে হয় যে আমার যাতে কিছু শেখা যায় তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না সো বেশি কিছু না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক সো লেটস স্টার্ট ফ্রেন্ডস সবার প্রথমে আপনি গুগলে চলে আসবেন আর গুগলে এসে আপনি সার্চ করে নেবেন ফ্রি বাংলা ফন্ট আপনি ফ্রি বাংলা ফন্ট বলে সার্চ করবেন সবার প্রথমে যে অপশনটি আসবে আপনি এই অপশনটিতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি সুন্দর সুন্দর ফন্ট স্টাইল এখানে দেখতে পাবেন আপনার যে ফন্ট স্টাইলটি ভালো লাগবে আপনি এখান থেকে সেটা ডাউনলোড করে নিতে পারেন তো চলুন ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি এখানে লেপিস্ট্রি বলে যে ফন্ট স্টাইলটি আছে খুব সুন্দর একটি ফন্ট তো আমি এটিকে ডাউনলোড করবো আর এটিকে ইনস্টল করে আপনাদেরকে দেখাবো তো আমি ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দিলাম ডাউনলোডে ক্লিক করার পর আপনার সামনে এখানে একটি পেজ ওপেন হবে ওপেন হওয়ার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে একটি কোড দেওয়া হয়েছে আপনি এই কোডটা টাইপ করবেন সো আমি এই কোডটা টাইপ করে দিচ্ছি 61495 এই টাইপ করার পর আমি সাবমিট অপশানে ক্লিক করে দেব তো দেখুন এটা ডাউনলোড এখানে দেখাচ্ছে তো আমি ডাউনলোড এখানে ক্লিক করে দিলাম কারণ আমি অলরেডি এর আগে ডাউনলোড করেছি এই জন্য আমাকে ডাউনলোড এখানে শো করছে তো আপনাদের জন্য আমি আরও একবার ডাউনলোড করে ইনস্টল করে দেখাচ্ছি ওকে সো ডাউনলোড করা হয়েছে হ্যাঁ এখন ইনস্টলটা করা হয়নি তো ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার এই ডাউনলোডটা জিপ ফাইলে ডাউনলোড হচ্ছে এই জিপ ফাইলটাকে আনজিপ করার জন্য আপনার কাছে জিট আর্কাইভ বলে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন যদি থাকে তাহলে খুবই ভালো আর যদি না থাকে অ্যাপ্লিকেশনটি আপনাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে যদি আমি জিট আর্কাইভার অর্থাৎ জিপ ফাইলটাকে আনজিপ করার যে অ্যাপ্লিকেশন সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু এটা চাইলে যে ভিজিট করতে পারেন সেখান থেকে যেয়ে আপনি ইনস্টল করে নিতে পারেন এই লিঙ্কে ক্লিক করে ঠিক আছে আর না হলে আপনি চলে আসুন প্লে স্টোরে চলে আসুন প্লে স্টোরে এসে আপনি এখানে সার্চ করবেন জেট টাইপ করবেন তারপর একটু স্পেস দিয়ে এ আর টাইপ করলে দেখবেন অটোমেটিক চলে এসেছে জেট আর্কাইভার অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাকে জিপ ফাইলটিকে আনজিপ করতে সাহায্য করবে ওকে তো আপনার যদি ইনস্টল করা থাকে তাহলে খুব ভালো না যদি না করা থাকে আমরা কিন্তু করে নিতে হবে ব্যাস এরপর যে কাজটি আপনাকে করতে হবে আপনাকে চলে আসতে হবে ফাইল ম্যানেজার ঠিক আছে আমি ফাইল ম্যানেজারে চলে এলাম ফাইল ম্যানেজারে আসার পর আমি ডাউনলোড অপশনে চলে আসবো কারণ আমি ডাউনলোড করেছি সো ডাউনলোড অপশনে চলে আসবো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন উপরে চলে আসছে লিপিস্ট্রি ফোর আমার অলরেডি চারবার ডাউনলোড হয়ে গেছে এটা নিয়ে সো আমি লিপিস্ট্রি ফোর এর উপরে ক্লিক করে দেবো ঠিক আছে লিপিস্ট্রি ফোরে ক্লিক করলাম লিপিস্ট্রি ফোরে ক্লিক করার পর এখানে নিচের উপর লেখা আছে এক্সট্রাক্ট অল তো এক্সট্রাক্ট অলে ক্লিক করব এক্সট্রাক্ট অলে ক্লিক করার পর আপনি উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট টু ডাউনলোড আপনি এই অপশনে ক্লিক করে দেবেন এক্সট্রাক্ট টু ডাউনলোড তারপর দেখতে পাচ্ছি এই মধ্যে লিপিস্ট্রি ফোর বলে শো করছে অর্থাৎ এটা চার নম্বর হতে যাচ্ছে লিপিস্ট্রি ফোর চার নম্বর পড়লে এটা সো আপনি টিকচিতে ক্লিক করে দেবেন তো আমি এখানে এক্সট্রাক্ট করে দিলাম আপনিও জাস্ট এখানে এক্সট্রাক্ট করে দেবেন ঠিক আছে এভাবে করে দেবেন এক্সট্রাক্টটা অনেকে কম্প্রেস করে লেখা থাকে ঠিক আছে তো আপনি কম্প্রেস করে নিতে পারেন ঠিক আছে আপনাকে ফাইলগুলোকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আপনি কম্প্রেস করে দেবেন অনেকের এক্সট্রাক্ট লেখা থাকে অনেকের কম্প্রেস লেখা থাকে তো যা যেটা থাকে আমি সেটা করবো ব্যাস এটা হয়ে যাওয়ার পর এরপর আপনাকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে চলে আসতে হবে ঠিক আছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করেন অ্যান্ড আপনি নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে 16.9 এই সাইজটি চুজ করার পর এই সাইজটি চুজ করার পর আপনি ক্রিয়েট অপশনটিতে ক্লিক করে দেবেন এরপর আপনি চলে আসবেন ইমেজ এখানটা এসে আপনি একটি নিয়ে নিন ব্যাকগ্রাউন্ড চুজ করে নিন এবার এখানে আপনি লেয়ারে চলে আসবেন তারপর টেক্সট টাইপ করবেন এখানে আমি কিছু টেক্সট টাইপ করব অনুগ্রহ করে
তো আমি ওকে করে দিলাম এটাকে আমি দুটো পার্টে করবো, এই দিলাম চল, নাহলে খুব ছোট দেখাচ্ছে। আমি টেক্সটটা টাইপ করে নিলাম, দেখতেই পাচ্ছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি। এটাকে আমি একটা সুন্দর ফন্ট স্টাইল দেবো, তো সুন্দর ফন্ট স্টাইলটি দেওয়ার জন্য আমি ফন্ট রাইট সাইডে যে ফন্ট অপশনটি আছে আমরা দেখতে পাচ্ছি, এই ফন্টে ক্লিক করলাম। ফন্টে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে আমার কিন্তু কল্পনা ইউনিক ওটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আমার অলরেডি ইনস্টল করা আছে। আপনি আমার আমি আপনাকে লিপিসি ইউনিক ওটা বা লিপিসিটা ইনস্টল করা, তো এর জন্য আপনি দেখতে পাচ্ছেন যে আবার একবার আমি ব্যাকে যাচ্ছি, আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে ফন্ট রাইট সাইডে যে ফন্ট অপশনটি আছে ফন্টে ক্লিক করবেন, তারপরে আপনি ওপরে যে প্লাস সাইনটা দেখতে পাচ্ছেন প্লাস সাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে সোজা ডাউনলোড অপশন চলে আসবেন। দেখতে পাচ্ছেন লিপিসি ফোরগুলো শো করছে, আমি এই মাত্র এটা ডাউনলোড করেছি আপনাদের সামনে এবং এখানেই আপনাদের সামনে চিপ পয়েন্টে গান চিপ করেছি। সো লিপিসি ফোর এটা আমি ওপেন করবো ফোল্ডারটা। এবার কী করবো, এই দুটোকে সিলেক্ট করবো, জাস্ট দুটোকে এবার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এরপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন আছে, উপরে সিলেক্ট অপশন শো করছে, আমি সিলেক্টে ক্লিক করে দিলাম। তো এখন দেখুন শো করছে যে কমপ্লিট হয়ে গেছে, সো আমি ওকে করে দিলাম। এবার দেখুন চলে এসেছে লিপিসি ইউনিকোড, সেটা উপরে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সো আমি এবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট সাইড উপরে যে টিক চিহ্ন আছে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। দেখুন ফ্রেন্ডস সুন্দর ফন্ট স্টাইলে চলে আসছে। তো ফ্রেন্ডস এইভাবে আপনি কাইনমাস্টারের মধ্যে এখন আপনাকে ফন্ট ইনস্টল করার জন্য পাঁচটা সেকেন্ডই যথেষ্ট, এর চেয়ে বেশি আপনার লাগবে। সো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো, আপনার কতটা উপকার লাগলো প্লিজ আমি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন করে দেখেন দর্শক, তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আবার দেখা হচ্ছে ভিডিও নতুন ভিডিওর সঙ্গে, ততগুলোর সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।